মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে একটা নতুন একটা জিনিস শেয়ার করব। আমি একটা জিনিস কিনেছি দোকান থেকে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট তার আগে তোমরা আমাকে বলো তোমরা কেমন আছো। আশা করছি ভালো আছো, বাট তবুও জিজ্ঞাসা করছি তোমরা কেমন আছো। আমি তো বুঝতেই পারছো আমার কথার আওয়াজ শুনে আমার একটু ঠান্ডা লেগেছে, তো এমনি আর কোনো অসুবিধা নেই, আমি ভালো আছি। আমি এই তো বুস্টার ডোজটা নিলাম আমি, সেই জন্যে আমার ঠান্ডাটা লেগেছিলো। তো বুস্টার ডোজে এমন কোনো সমস্যা ফিল আমার হয়নি। নর্মালি যেমন ডোজ দেয় ঠিক তেমনই বুস্টার ডোজটা, যেমন আপনারা ফার্স্ট ডোজ নিয়েছিলেন সেকেন্ড ডোজ ঠিক তেমনই বুস্টার ডোজ, কোনো প্রবলেম হয়নি, কোনো ব্যথা হয়নি। আমার তো হয়নি, জানি না অন্য কার কী হবে, বাট আমার একটু হালকা ঠান্ডা লেগেছিলো। ঠান্ডাটা বলবো না বুস্টার ডোজ নেওয়ার জন্য লেগেছিলো আমার, জাস্ট ঠান্ডাটা কিন্তু এমনি মানে আগে থেকে হালকা হালকা ছিল। আমি একটু মানে জলটা বেশি পছন্দ করি, বেশি করে স্নান জল ঘাটা, আমার বৃষ্টিতে ভেজা খুব ভালো লাগে, তো যার জন্য আমার ঠান্ডাটা ধরে গেছিলো ফট করে। তো যাই হোক এখন খুব ভালো আছি। তো তোমরা কি বুস্টার ডোজ নিলে কি না আমাকে অবশ্যই জানিও। আর আজকে যে ভিডিওটার আমার মেন যে উদ্দেশ্য বা কি সেটা বলার আগে আরেকটা কথা বলবো আপনাদের, সেটা হচ্ছে আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে একদমই সাবস্ক্রাইব করছেন না। তো তার জন্য বলবো, রিকোয়েস্ট করব আপনাদেরকে, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, তো যার জন্য আমি মানে আগে এগোতে পারি। সো আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্টটা আজকের। সো চলুন আজকের যে ভিডিওর মূল উদ্দেশ্য বা কন্টেন্টটা আমি শুরু করছি সেটা আপনাদেরকে বলছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সবাই, ক্যামেরা কফি মাগ জিনিসটা আমার দেখে খুবই ভালো লেগেছিলো, যার জন্য আমি কিনেছিলাম। তো দেখুন এই যে বেশ ক্যামেরা টাইপের এই যে কফি মাগটা, এটা আপনাদেরকে আমি খুলে দেখাবো জিনিসটা কেমন। এই যে পুরো প্যাকটা, এই যে জিনিসটা আমি আপনাদেরকে খুলে দেখাবো ভেতরে কি আছে না আছে। আমার তো জিনিসটা দারুণ লেগেছিলো, কারণ কোথাও একটা আপনি ঘুরতে যাবেন তো এটা আপনি ক্যারি করতে পারেন খুব সহজে, খুবই ইজি এটা ক্যারি করা, তো আপনারা সহজেই ক্যারি করতে পারেন। আর চলুন এটা খুলে দেখি। এক একটা রেখে দিই সাইডে। সো এই যে দারুন না, তো এটা হচ্ছে উপর সাইডটা, এটা হচ্ছে উপর সাইডটা যেটাকে আপনারা এই যে এরকমভাবে নিয়ে আপনারা এখান থেকে মানে বেরোবে ড্রিঙ্কটা, আপনারা এরকম ড্রিঙ্ক করতে পারেন, অথবা আপনি এটা ঢাকনিটা খুলে এই যে ভেতর সাইডটা ঠিক এরকম আছে গ্লাস টাইপ, আপনারা এইভাবেও খেতে পারেন। ব্যাস আর যদি মনে করেন খোলা যাবে, ব্যাস আর কোনো খোলা যাবে না, ব্যাস এইটুকুই এইটুকুই এর খেল, ব্যাস এইটুকুই। আপনি এর মধ্যে এটা ফ্ল্যাক্স টাইপের আছে, আপনি এর মধ্যে যদি ঠান্ডা বা গরম কিছু রাখেন সেটা ঠান্ডা থাকবে বা গরম থাকবে, এটা হচ্ছে এর বিশেষত্ব। তো আপনি এটা হচ্ছে ঢাকনা, ঢাকনাটা আপনি লাগিয়ে দিলেন, ব্যাস হয়ে গেল। বাট এর স্ট্রাকচারটা আমার খুব ভালো লেগেছে, দেখুন পাশে পুরো বাটন ফাটন সব দেওয়া আছে, বাট এগুলো কোনো কাজের নয়, এগুলো কোনো কাজের নয়, জাস্ট নর্মাল এরকমই ক্যামেরা টাইপের। আপনি লোককে ধোকা দেওয়া কিন্তু এর সাহায্যে অনেক সহজ, লোকে ভাববে সত্যি এটা এক চান্সে দেখে যে হ্যাঁ এটা ক্যামেরা বা কিছু, বাট না একদমই না। আপনি যখন এটা এখান থেকে বা এইভাবে খুলে এটাকে কফি হিসাবে খাওয়া শুরু করবেন তখনই লোকে ভাববে না এ কী করছে, এটা নিশ্চয়ই আলাদা কিছু একটা জিনিস। সো এটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটার প্রাইস কত কি আছে না আছে এটা আপনাদেরকে আমি এখন জানাবো না, কারণ কারণ নিশ্চয়ই আছে কিছু একটা, তো আপনাদেরকে প্রাইস জানাবো না। বাট এটা আমি একটা মানে খুবই ইয়ে করে পেয়েছি, এটাকে কষ্ট করে পেয়েছি, তো আপনাদেরকে এটা আমি জানাবো না প্রাইস কত কি আছে বা কি আছে। সো আপনারা আমার মানে এটা আপনারা কিন্তু গালাগালি দেবেন না যে ভাই আপনি আমি এটা শেয়ার করছি কোথা দিয়ে কিনলাম, কত কী আপনারা কিনবেন, কোথা দিয়ে কিনবেন, আমি এসব আপনাদেরকে কিছুই বলতে পারবো না।
সো আপনারা কিছু মনে করবেন না, এর জন্য ক্ষমা চাইছি। বাট আপনারা যেটা আপনাদেরকে রিকোয়েস্ট আমি করলাম যে প্লিজ আমার চ্যানেলটা একদম সাবস্ক্রাইব হচ্ছে না, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, তবেই আপনাদের জানাবো, নাহলে জানাবো না। আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, সাপোর্ট করেন, দেন আমি আপনাদের সঙ্গে এর প্রাইসটা ডিটেলসে জানাবো। সো যারা সাবস্ক্রাইব করবে তারা আমাকে একটা মেসেজ করো যে হ্যাঁ সাবস্ক্রাইব করেছো, আমি তাদেরকে এই প্রাইসটা বলবো বা কোথা থেকে পেয়েছি, কোথা থেকে কিনেছি আমি সেটা তাদেরকেই জানাবো। তো আমি ভিডিওটা এখানে আজকে শেষ করব। তো শেষ করার আগে আমার রিকোয়েস্টটা থাকবে সাবস্ক্রাইবের জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, আশা করছি ভালো আছেন, যারা দেখছেন তারা সবাই ভালো থাকুন। আর এটা শ্রাবণ মাস চলছে, তো শিবের নাম করে জয় ভোলেনাথ শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, বাই।